Assalamualaikum everyone, welcome back to my channel. আমি সানজিদা মুশফিক নোভা। আমার আজকে টিউটোরিয়াল আমি ডিজিটাল লজিক গেট সম্পর্কে ডিসকাস করব। আমাদের সবারই মনে ফার্স্টে একটা কোশ্চেন আসে যে লজিক গেট অ্যাকচুয়ালি কি কাজ করে। সাপোজ একটা সার্কিট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে দুইটি ডিজিট অ্যাড করে তার রেজাল্টটা শো করবে। লেটস সে 5+4 অ্যাড করে রেজাল্ট শো করবে 9, আবার যখন 7 এবং 4 অ্যাড করবে তখন তার রেজাল্ট কিন্তু 9 শো করবে না, তখন তার রেজাল্ট শো করবে 11। অর্থাৎ এটাই হচ্ছে ওই সার্কিটের বিহেভিয়ার। আমরা লজিক গেটস এর বিহেভিয়ার নিয়ে ডিসকাস করব। ফার্স্টে আমরা লজিক গেটের ডেফিনেশনটা জেনে নেই। আর লজিক গেট ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্যাট ক্যান বি ইউজ টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি বেসড অন আ রুল। দ্য আউটপুট অফ দ্য গেট ইজ দ্য রেজাল্ট অফ অ্যাপ্লাইং দিস রুল টু ওয়ান আর মোর ইনপুটস। কমনলি দে ওয়ার্ক বেসড অন টু স্টেটস, অন অ্যান্ড অফ। অর্থাৎ অন স্টেটের ক্ষেত্রে ভোল্টেজ প্রেজেন্ট থাকবে আর অফ স্টেটে ভোল্টেজ থাকবে জিরো। কম্পিউটার অলওয়েজ বাইনারি ডিজিট 1 এবং 0 নিয়ে কাজ করে। অর্থাৎ ইলেকট্রিক্যাল কারেন্ট মিন্স 1 অ্যান্ড নো ইলেকট্রিক্যাল কারেন্ট মিন্স 0। বেসিক গেটস 3 প্রকার, অর গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। এখন আমরা ফার্স্ট এই 3টি গেট সম্পর্কে জেনে নিব। প্রথমে আমি নট গেটটা নিয়ে ডিসকাস করব। নট গেটের ক্ষেত্রে আমরা ইনপুটে যে ভ্যালুটা দিব আউটপুটে তার জাস্ট অপোজিট ভ্যালুটা পাবো। অর্থাৎ এই গেটের নাম থেকে আমরা বুঝতে পারছি যে আউটপুট ইজ নট দ্য ইনপুট। এখানে আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে যদি 0 দেই সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে 1, এবং ইনপুটে যদি আমরা 1 সেন্ড করি তাহলে আমাদের আউটপুট আসবে 0। অর্থাৎ আমরা ইনপুটে যা দিব আউটপুটে তার জাস্ট অপোজিট ভ্যালুটা পাবো। অর গেটের লজিক সিম্বলটা এরূপ। অর গেটের ক্ষেত্রে যে বুলিয়ান এক্সপ্রেশনটা ইউজ করা হয় তা হচ্ছে x = a + b। অর্থাৎ x এখানে আউটপুট আর ab এখানে ইনপুট। এক্ষেত্রে আমরা যদি 2টি ইনপুট সেন্ড করি তাহলে আমরা আউটপুটে জাস্ট 1টা ভ্যালু পাবো। অর গেটের ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের যে কোনো 1টি ভ্যালু অথবা উভয় ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে আমরা আউটপুটে 1 পাবো, আর যদি 2টি ভ্যালুই 0 হয় সেক্ষেত্রে ভ্যালুটা আসবে 0। এখন আমরা অ্যান্ড গেটটা নিয়ে ডিসকাস করব। অ্যান্ড গেটের ক্ষেত্রে অর গেটে যেমন 2টাকে প্লাস করা হয়েছিল অর্থাৎ অ্যাড করা হয়েছিল, অ্যান্ড গেটের ক্ষেত্রে জাস্ট মাল্টিপ্লাই। অর্থাৎ x = a × b। এ আর এ বি আমরা যদি 2টি ইনপুট সেন্ড করি সেক্ষেত্রে আমরা জাস্ট 1টি আউটপুট পাবো। 2টি ইনপুট যদি এখানে আমরা ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছি যে 2টি ইনপুট যদি 1 হয় শুধুমাত্র সেক্ষেত্রে আমরা আউটপুটে 1 পাবো, আর বাকি সব ক্ষেত্রে আমাদের ভ্যালুটা 0 চলে আসবে। এক্ষেত্রে 1 বলতে অ্যাকচুয়ালি অন স্টেটকে রিপ্রেজেন্ট করে এবং 0 বলতে অফ স্টেটকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড অর নট এই 3টি গেট প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে তার উপর আমার প্রিভিয়াস একটি টিউটোরিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব।